হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে। আজকে কাঁচপুরে আমি এসে গেলাম একটা নতুন ব্লগে। আশা করছি পুরো ব্লগটা আমার সাথেই থাকবেন এবং আপনারা দেখবেন। কাঁচপুর আজ থেকে 2 বছর আগে এসেছিলাম, যে কাঁচপুর আজকে এসে দেখলাম সেই কাঁচপুর আর নেই। বিশাল পরিবর্তন, এখানে উড়াল সড়ক হয়েছে, ডিভাইডেড রাস্তা হয়েছে, মানে অনেক অনেক সুন্দর। তাই আজকে খুব ভালো লাগলো ব্লগটা। আপনারা আমার সাথে থাকুন, ব্লগটা ভালো লাগবে। আমি পুরোটা জুড়ে আজকে কাঁচপুর কাজ করব, থাকুন আমার সঙ্গে। এখন আমরা পুরো ব্লগে কাজের জন্য সামনে এগোচ্ছি বন্ধুরা। ওকে, চলুন, লেটস গো। ওকে, যাওয়ার আগে আমি একটু ক্লান্ত ছিলাম, জল তৃষ্ণা পেয়েছে। তবে সামনে দেখলাম একটা পানীয়র দোকান, দেখি এক গ্লাস খেয়ে প্রাণটা জুড়িয়ে নেই। আমি এক গ্লাস পানি খেয়ে পানটা জুড়িয়ে নেব। ওকে, খাচ্ছি। ওকে বন্ধু, হ্যাপি টেস্ট লাগলে। ওকে বাই, এখন আমরা কাজে বেরোই।
the wind and rain. Yes, I'm gonna butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me alone. লাইক করবেন, সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন। দেখা হবে আগামী কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে আমি আপনাদেরকে নিয়ে যাবো। আমি একজন ছোট্ট ব্লগার, যদি এতটুকু ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং চ্যানেলটা লাইক শেয়ার করে দেওয়ার জন্য। আমি আজকে এই ব্লগ থেকে বিদায় নেওয়ার আগে সকলকে শুভেচ্ছা জানাই এবং ভালো থাকবেন, যেখানে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন। সময়টা যেহেতু করোনার ভয় নয়, সচেতনতাই জয়, আশা করব সবাই ভালো থাকবেন এবং ভালো থাকা হয় যেন। আমি এখন ফিরব আমার গন্তব্য।